Hey, what is up, ladies and gentlemen? This is Wine here. Welcome back. Yeah, Pascal, I'm going to 5 minutes waste করতে যাব আমাদের আর কিন্তু তার আগে আমি এটাকে মারবো সেরকম কোনো রিজন তো নাই গা জাস্ট হুদাই মারবো কারণ মজা লাগে কারণ আমার কাছে কিছু টপিক নেই গা ভিডিও বানানোর জন্য কি বানানো যায় আমি জাস্ট র্যান্ডমলি ম্যাপটা ওপেন করব আর কিছু একটা এক্সপ্লোর করার জন্য খুঁজব এখানে তো কিছু নাই গা দূর থেকে পড়ছে আর কিছু নেই একদম শিরোনা চাপা আমি একদম পুরা এক্সপ্লোর করছি কিনারা চাপ্পা যাই হোক কি বলে ওইটাকে ওইটি এক্সপ্লোর করছি আমি নো প্রায় কিছুক্ষণ বড় বড় ভোটলা ভোটলা চোখে দেখার পর আমার এই শিপটা উপরে নজর পড়লো আমি এটা প্রথমবারের মতো দেখতেছি অ্যাকচুয়ালি আগে লক্ষ্য করি নাই চলো যাওয়া যাক আমাদের থারে কইরে এ ব্রো কই না এটা একটা স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি গাড়িটাকে দাঁড়া করানোর জন্য এখন আমি দাঁড়ায় পড়বো আগাইতে পারবে না এখন আমি হাইজ্যাক করবো গাড়িটা ওই আলিশান শিপটাতে আমরা এমনি উঠতে পারবো না তার জন্য আগে আমাদের কোনো একটা ফ্লাইং অবজেক্ট হাইজ্যাক করতে লাগবে ওইটাও কি করা যায় আগে তো হলে হলে স্কুটারটা নিব আমি কেন এই থার গাড়িটা আমার পছন্দ না লেটস গো লেটস গো লেটস গো ডুড এটা একচুয়ালি প্রচণ্ড স্পিড আমি এক্সপেক্ট করিনি এতটা আমি ভাবছিলাম হয়তো টাপ 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 করে চলবে এদিক দিয়ে যাওয়া যাক ওইদিকে যদি ক্যাম্পের পাশে যাই তাহলে আমরা অবশ্যই একটা আমার ঠিক মনে নেই লাল কালারের প্লেন হয়তো পাওয়া যেতে পারে ওইখানে যেটা আমি উঠানোর উদ্দেশ্যেই যেতেছি ওয়াও স্কুটারটা ভালো আছে অ্যাকচুয়ালি ডুড আমি রিয়েল লাইফে এই স্কুটারটা বেরে কিনে নেব পছন্দ হয়েছে আমার ওয়াও আগুন স্কুটার তো সোয়াইনস তোমরা এখন ভাবতে পারো আমি পাহাড় সমুদ্রে আমি কই যাইতেছি আমার আইকিউ অনেক হাই আমি শর্টকাট মারতেছি এদিকে এদিক দিয়ে গেলে পরে আমরা 2 মিনিট লাগবে জাস্ট চাইতে পুরো রাস্তাটা এর জন্যই আমি চাইতেছি এদিক দিয়ে যখন আমি উঠবো তখনই সিধা সিধে প্লেনটা সামনে গিয়ে পড়বো যদিও বা অনেকটা কাছে চলে আসছি আর অল্প রাস্তা লাগবে তাইলে আমরা পৌঁছে যাবো আমাদের প্লেনের কাছে আর তারপরে আমার কিউরিয়াস পোকাগুলো থামবে ওই শিপটাতে যাওয়ার পরে এখানে একটা প্লেন থাকার কথা ছিল আই গেস প্লেনটাকে দেখতেছি না আমি এখানেই তো কোথাও থাকতো একটা প্লেন লাল কালার এই জায়গাটাতে থাকতো মেবি ও নাইগা নাকি সামনের দিকে ছিল টুড প্লেন কই এখানে একটা ছিল লাল কালারের প্লেন চোরকির মতো ঘুরতো সামনেরটা আচ্ছা আমরা কি কোথাও একটা মিস করে আসছি এখানে কিছু একটা আর দেখা হবে না আশা করি চলো এবার প্লেনটাকে নেওয়া যাক আর লেটস গো এবার ফাইনালি ফাইনালি হোমিস তোমরাও দেখতে চলছে এখন কি আসে ওই বোর্ডটাতে দূরে থেকে দেখা বিশাল আলিশান মনে হলো যদি আমরা ম্যাপের থেকে দেখি সোজাসুজি চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে কিন্তু কোনোরকমে স্টান্ট পারফর্ম করবো না আমি তোমরা টেনশন নিও না কারণ এই প্লেনটা উড়ে গেলে বাস আর মোটেও আমি কোনো প্লেন উঠাইতে তো ফেরত আসছি না তো স্টান্ট পারফর্ম করলে চলবে না খালি হালকা করে একটা স্টান্ট করবো আমি একদম প্রফেশনাল স্টান্ট হবে 1 2 3 লেটস গো প্রিপারেশন নেওয়া যাক এবার ডুড এইটা করতে যদি আমি মরে যাই তাহলে আমি গেম কেটে দিয়ে চলে যাবো ঠিক আছে 2টা রাউন্ড হয়ে গেছে আর রিস্ক নিবো না আমরা এখান থেকে আমরা বোর্ড দেখতে পারতেছি এটা অ্যাকচুয়ালি খুব আলিশান বোট আমি আগে কেন নোটিস করিনি এই বোটটা এটা উপরে সুইমিং পুল আছে সুইমিং পুল ওয়াও ঠিক আছে চক্কর লাভ মারতে হবে এখানে আমরা এটা ল্যান্ড করাবো না এখানে বুম ও ডুড আমরা বোট ফুটা করে ঢুকে পড়ছি যাই হোক মেবি এইটা জাস্ট একটা ভেলকি ছিল গেমের আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ট্র্যাপ করার জন্য আর আমরা আটকায় গেছি গা এনিওয়ে ওমিস আমার মনে হয় আমরা আবারও ট্রল হয়ে গেছি গা 1000তম বার বাট ইয়াপ আমি এতটুকুতে খুশি যে আমি জিনিসটা এক্সপ্লোর করতে পারছি ও হ্যাঁ নো ওমিস ভিডিও প্রায় 5 মিনিট হয়ে গেছে গা আর আমি 5 মিনিটের বেশি ভিডিও বানাই না সো ইয়াপ বাই কেননা এখন আমি হটস্পট চুরি করে ভিডিও আপলোড দিয়ে যাবো